আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সকল ভাই বোনেদের জন্য, মানে তোমরা যদি স্কুলে পড়ো, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছো, তো সবার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। তো আজকে এই ভিডিওতে আমরা কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা আগে দেখে নিই। ফার্স্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাম্বার টু, ড্রপ আউট স্টুডেন্টরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে? ড্রপ আউট বলতে তুমি ধরো দেখা গেল লাস্ট কোয়ালিফিকেশন এক বছর বা দু বছর আগে তুমি পাশ করেছো, তো সেক্ষেত্রে তুমি কি কারেন্ট ইয়ারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে? ঠিক আছে, তো সেটাই হচ্ছে ড্রপ আউট ক্রাইটেরিয়া। ওকে, নাম্বার থ্রি হচ্ছে বিটেক অর বিই স্টুডেন্টসরা কি ট্রেড অর ব্রাঞ্চ অর তোমাদের স্ট্রিম চেঞ্জ কি করতে পারবে? নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আছো, মানে পলিটেকনিকের যারা স্টুডেন্ট আছো, তারা ট্রেড ব্রাঞ্চ বা তোমাদের স্ট্রিম কি চেঞ্জ করতে পারবে? পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল কারা করতে পারবে? তো এই পাঁচটা কোশ্চেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা মূল টপিকে আসার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করোনি, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে আরও ভালো ভালো আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে নেই, তাদের বলবো এই ভিডিওর দেওয়া ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো এই ভিডিওটা তোমাদের শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কারণ এই প্রশ্ন পাঁচটা কিন্তু এগুলোর অনেক প্রপার এক্সপ্লেনেশন দরকার আছে। তো তোমাদের সবাইকে বলবো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যার আর একটা নাম হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ, এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্কলারশিপ, এবং অলরেডি আমি সেটা বলেছি তোমাদের যে যেখানে একটা স্টুডেন্ট পার মান্থ মিনিমাম 1000 টাকা এবং ম্যাক্সিমাম 8000 টাকা পর্যন্ত পেতে পারে। ঠিক আছে, তো ডিফারেন্ট ইয়ের ক্ষেত্রে তোমার ক্রাইটেরিয়া আছে যে কে ম্যাক্সিমামটা পাবে কে মিনিমামটা পাবে। তো এখানে যেটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো বেসিক দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর ডিটেলে ভিডিও আসবে, তোমাদের আমি গতকালকে আলোচনা করেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 সেশনে কবে নাগাদ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। তো যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেবে তখন এইগুলোর উপর ডিটেলে ভিডিও আসবে, কিন্তু এই মুহূর্তে তোমাদের এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে তোমরা আমাকে করেছো, দ্যাটস ওয়াই এই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আবশ্যিক। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যে মানে তোমরা এই মুহূর্তে এখন ধরো ফার্স্ট ইয়ারে ডিপ্লোমাতে পড়ছো, বা ফার্স্ট ইয়ার তোমরা বিটেকে পড়ছো, বা ল্যাটারাল এন্ট্রি দিয়ে তোমরা বিটেকে ভর্তি হচ্ছ, ঠিক আছে, তো তোমাদের প্রিভিয়াস যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে তোমাদের অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে। ওকে, আর তোমাদের যাদের যারা পিজিতে ইয়ে করছো, যারা পিজির ফার্স্ট ইয়ারে এই মুহূর্তে আছো বা পিজির ফার্স্ট ইয়ারে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 53% লাস্ট ইয়ারে কিন্তু তাদের পেতে হবে, অল ওভার মোটের উপর পেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার গেল এটা তোমার এডুকেশনাল পার্সেন্টেজ ক্রাইটেরিয়া, ঠিক আছে, মানে কত পার্সেন্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একইভাবে তোমাদের যদি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো, একইভাবে তোমাদের মাধ্যমিকে কিন্তু 60% থাকতে হবে যারা 11-এর স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। এরপরে যেটা সবথেকে মেন ক্রাইটেরিয়া সেটা হলো তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। যদি আউটার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু সেটা পারবে না। আর যে ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করবে তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা কিন্তু দরকার, ঠিক আছে। তো এইগুলো হলো একদম পুরো বেসিক ক্রাইটেরিয়া, ঠিক আছে। যে পার্সেন্টেজের ব্যাপারটা আমি বললাম, পার্সেন্টেজের ব্যাপারটা আবারও আমি ইয়ে করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, যারা মানে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজ, ওকে, কলেজ মানে ইনক্লুডিং সেটা জেনারেল কলেজ হতে পারে বা যে কোনো তোমাদের প্রফেশনাল কলেজ হতে পারে, বা কলেজ থেকে তোমরা ইউনিভার্সিটি যেখানেই যাও না কেন তোমাদের অ্যাটলিস্ট 60% লাগবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন থেকে যারা মাস্টার ডিগ্রিতে যারা যাবে তাদের হচ্ছে 53%, ওকে। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট হচ্ছে ড্রপ আউট স্টুডেন্টসরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে? দেখো ড্রপ আউট স্টুডেন্ট বলতে কেউ ধরো 4 বছর আগে পাশ করেছে, 5 বছর আগে পাশ করেছে, এবার হঠাৎ করে মানে মাঝখানে বেসিক্যালি ড্রপ আউট বলতে হচ্ছে গ্যাপিং, যে তুমি মানে মাঝখানে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, যে আবার হয়তো নতুন করে পড়াশোনা স্টার্ট করেছো। তো কোন স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখো, তুমি ধরো 2022-এ তুমি অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, তোমরা যে যেখানেই অ্যাডমিশন নাও না কেন, এবার তোমরা যারা 2021-এর স্টুডেন্ট আছো তারা এলিজিবল, 2020 স্টুডেন্ট যারা আছো তারাও এলিজিবল, কিন্তু 2019-এর যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এলিজিবল না, ঠিক আছে। আগে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ছিল না, এগুলো নতুন আগের বছরে অ্যাড হয়েছে। এগুলো বেসিক্যালি যে তুমি যদি ড্রপ আউট স্টুডেন্ট হও তোমাকে হচ্ছে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি এলিজিবল, কিন্তু যখনই তুমি ড্রপ আউট ইয়ে করবে, ড্রপ আউট তুমি শো করবে, তখন তোমাকে কিন্তু প্রপার কজ কিন্তু ওখানে তোমাকে ইয়ে করতে হবে, ঠিক আছে, সাবমিট করতে হবে, কেন তুমি ড্রপ আউট হয়েছিলে বা কেন তুমি সেই একটা বছর পড়াশোনা করনি, সেটা চাকরির জন্য হতে পারে, কোনো মেডিকেল ইস্যুস হতে পারে, তো সেই প্রপার ডকুমেন্টেশন কিন্তু তোমাকে ওখানে সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টেশন ওরা ভেরিফাই করার পরে যদি দেখে অথেন্টিকেট, দেন তোমার স্কলারশিপ পেতে কোনো অসুবিধা হবে না। তো ম্যাক্সিমাম ড্রপ আউট এক বছর যারা ড্রপ আউট তারা তো পাবেই, যারা ম্যাক্সিমাম দু বছর ড্রপ আউট, মানে 2022 রেসপেক্টে যদি আমি বলি, 2020 যারা ডিপ্লোমা পাস করেছো, হ্যাঁ, বা যারা ধরো দেখা গেল গ্র্যাজুয়েশন পাস করেছো, মাস্টার ডিগ্রি করতে চাইছো, তো তারাও হচ্ছে এলিজিবল, কিন্তু তোমাদেরকে প্রপার কজ কিন্তু অবশ্যই দেখাতে হবে ড্রপ আউট স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। ওকে, আর তোমাদের সেলফ ডিক্লারেশন একটা ইয়ে করতে হয়, সেলফ ডিক্লারেশন একটা দিতে হয় বেসিক্যালি, হ্যাঁ, যে তুমি কেন ইয়ে করেছো, ওটা হচ্ছে একদম বেসিক ফরম্যাটে তুমি সেটাকে সাবমিট করবে, তার সঙ্গে প্রপার যে ডকুমেন্টেশন, মেডিকেল ইস্যুস বা যাই হোক না কেন, সেগুলো তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাকে বারবার এই প্রশ্নটা তোমরা করেছো যে দাদা বিটেক এবং বি এই ডিফারেন্সটা তো আমাদের অলরেডি বলে দিয়েছি যে আমাদের ইন্ডিয়ান অ্যাটমসফিয়ারে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, কোনো তুমি যদি বলো একজন বিটেক পাস করেছে, একজন বি পাস করেছে, দুজনের একদম সেম ভ্যালু, আমাদের ইন্ডিয়ান ইয়েতে এর কোনো পার্থক্য নেই বেসিক্যালি, আমি আগের দিন সেটা ডিসকাস করেছি। তো বিটেক বা বি স্টুডেন্টসরা কি ট্রেড বা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারে বা স্ট্রিম চেঞ্জ করতে পারে? হ্যাঁ, তারা অবশ্যই করতে পারে। তো ট্রেড বা ব্রাঞ্চ যদি তোমরা চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই মুহূর্তে যে কলেজ বা যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই কলেজেই বা সেই ইউনিভার্সিটিতেই তোমাকে করতে হবে, ঠিক আছে। এবার ধরো আমি ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টদের কথা যদি বলি, তো ল্যাটারাল এন্ট্রি যারা ধরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, তো তাদের ফার্স্ট ইয়ারে একটা সুযোগ দেওয়া হয়, আবার ফার্স্ট ইয়ারের পরে তারা সেকেন্ড ইয়ারেও আর একটা সুযোগ পায়। কিন্তু যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছে, মানে ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট, তাদের কিন্তু রেজিস্ট্রেশনের আগে অবশ্যই তোমাদেরকে এই কাজটা কিন্তু করতে হবে, ওকে। তো তোমরা যদি ট্রেড অ্যান্ড ব্র্যাঞ্চ চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই মুহূর্তে যে কলেজে পড়ছো সেই কলেজেই তোমাকে করতে হবে। তোমরা কিন্তু অন্য কলেজে ট্রান্সফার নিয়ে আবার ব্রাঞ্চ চেঞ্জ করবে সেটা কিন্তু হবে না। তো যাই হোক, এখানে আমি কলেজ ট্রান্সফারের ব্যাপারটা বলিনি, দ্যাটস ওয়াই কলেজ ট্রান্সফারের ব্যাপারটা একটু ডিটেলে আমি হচ্ছে পরের যে কোনো ভিডিওতে ডিসকাস করব। এই মুহূর্তে তোমাদের এই যে স্পেসিফিক কোয়েশ্চেনটা, যে ট্রেড বা ব্রাঞ্চ চেঞ্জ কি করতে পারে একজন স্টুডেন্ট, অবশ্যই পারে যারা ফার্স্ট ইয়ার, এবং যারা ফার্স্ট ইয়ারের ইয়ে করে পাস, তোমার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা ফার্স্ট ইয়ারে পড়েছো, এবং ফার্স্ট ইয়ারের পরে যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে যারা ইয়ে করছো, প্রসিড করছো, তারাও এলিজিবল। আর যারা সেকেন্ড ইয়ারে যারা এই মুহূর্তে ল্যাটারাল এন্ট্রি দিয়ে অ্যাডমিশন নিলে তারাও এলিজিবল অবশ্যই, কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের আগে তোমাদের ট্রেড বা ব্রাঞ্চ চেঞ্জ করতে হবে, সেটা কলেজ অথরিটির সাথে যোগাযোগ করতে হবে যে কোনো তুমি যে ট্রেডে ভর্তি হতে চাইছো সেখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, যদি সেখানে ভ্যাকেন্সি না থাকে তাহলে তো কোনো পসিবিলিটি নেই, ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ট্রেড বা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারে, ডেফিনেটলি, একইভাবে বিটেকের স্টুডেন্টরাও যেরকম পাবে, ডিপ্লোমার স্টুডেন্টরাও একইভাবে পারবে, ঠিক আছে। তো এখানেও তাই, ফার্স্ট ইয়ারে তোমাদের হচ্ছে, ফার্স্ট ইয়ারে তোমাদের যখন এই যে ভর্তির প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশনের আগে তোমাদের যে স্টেট কাউন্সিল অর্থাৎ WEBSCTE.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে তোমাদের একটা ট্রান্সফার আমি বললাম পরের ভিডিওতে ডিসকাস করব, তোমাদের ব্রাঞ্চ চেঞ্জের জন্য নোটিফিকেশন পাবলিশ করে। তো বেসিক্যালি হচ্ছে তোমরা ধরো যে কলেজে পড়ছো, ঠিক আছে, সাপোজ ধরো তুমি একটা যে কোনো পলিটেকনিকে পড়ছো, ঠিক আছে, ধরো তুমি NCPতে পড়ছো, নর্থ ক্যালকাটা পলিটেকনিকে পড়ছো, তো নর্থ ক্যালকাটার পলিটেকনিকই তোমাকে কিন্তু ট্রেডটা চেঞ্জ করতে হবে। অন্য ডিপার্টমেন্টে যদি ওই কলেজে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের মধ্যে কোনো সিট যদি ভ্যাকেন্ট থাকে এবং সেই ভ্যাকেন্ট ডিপার্টমেন্টে যদি তুমি ভর্তি হতে চাও সেটা তুমি অবশ্যই পারো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও পারবে, বা সেকেন্ড ইয়ারে যারা ধরো ভোকলেট দিয়ে যারা অ্যাডমিশন নিচ্ছে, মানে ল্যাটারাল এন্ট্রি যারা স্টুডেন্ট, তারাও কিন্তু এটা পারবে, ওকে, ঠিক আছে। আর ট্রান্সফারের ব্যাপারটা আমি ডিফারেন্ট একটা ভিডিওতে ডিসকাস করবো, অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল কারা করতে পারবে? তো বেসিক্যালি দেখো, যারা ধরো দেখা গেলো এই মুহূর্তে ধরো কেউ গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে পড়ছো, বা কেউ ধরো 12 পড়ছো, বা কেউ ধরো মাস্টার ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, এবং এই যে তিনটে আমি এক্সাম্পল দিলাম, এখানে ধরো দেখা গেলো ক্লাস 12 স্টুডেন্টরা ক্লাস 11 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেনি, তাহলে কিন্তু সে কিন্তু রিনিউয়ালের জন্য এলিজিবল না। একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, সে যদি এই মুহূর্তে সেকেন্ড বা থার্ড ইয়ারে পড়ছে, সে যদি প্রিভিয়াসলি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি অ্যাপ্লাই না করে থাকে, তাহলে কিন্তু সে রিনিউয়াল করতে পারবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে যারা মাস্টার ডিগ্রির যে আমি কথা বলছি, তো মাস্টার ডিগ্রির ক্ষেত্রে একইভাবে
তুমি যদি সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে পড়ছো, তাহলে তুমি যদি ফার্স্ট ইয়ারে যদি তুমি অ্যাপ্লাই না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল না রিনিউয়ালের জন্য। তো রিনিউয়ালের জন্য অবশ্যই তোমরা এই মুহূর্তে যে যে ইয়েতেই আছো না কেন, যে যে ইয়ারে পড়াশোনা করছো না কেন, প্রিভিয়াস ইয়ারে তোমাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, মানে ধরো সেকেন্ড ইয়ারে যে এই মুহূর্তে পড়ছো, ধরো ডিপ্লোমা হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা যে কোনো তোমাদের জেনারেল কলেজ হোক, সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তাদেরকে অবশ্যই ফার্স্ট ইয়ারে কিন্তু মানে 2021-22 সেশনে কিন্তু তাদেরকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই করতে হবে। তো তারা যদি সেই অ্যামাউন্টটা যদি পেয়ে থাকো, দেন হচ্ছে তোমাদের সেকেন্ড মানে তোমাদের সমস্ত কিছু অ্যাপ্রুভাল ফ্যাপ্রুভাল হয়ে গেছে, তোমাদের অ্যামাউন্টও স্যাংশন হয়ে গেছে, অ্যামাউন্ট তোমরা পেয়েও গেছো, দেন তোমরা সেকেন্ড ইয়ারে হচ্ছে রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে পারবে না, মানে যারা টাকা পাওনি আগে বা যারা আগে রিজেক্ট হয়ে গেছে বা যারা অ্যাপ্লাই করেনি তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে না। এবার রিনিউয়ালের ক্ষেত্রে এলিজিবিলিটি আছে, যেমন মাধ্যম ইয়ে থেকে যখন তুমি 11 থেকে 12 যখন রিনিউয়াল করবে তখন সেক্ষেত্রে কোনো এলিজিবিলিটি নেই। তোমার এলিজিবিলিটি বলতে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটা এলিজিবিলিটি আছে, যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি ধরো ফার্স্ট ইয়ারে যখন তুমি অ্যাপ্লাই করেছিলে তখন তোমার এইচএসে তুমি 60% পেয়েছিলে কিনা এটা তোমার দেখা হবে, কিন্তু যখন তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন তুমি রিনিউয়াল করতে যাবে তখন তোমাকে দেখা হবে যে ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার মিলে এভারেজ তোমার 60% আছে কিনা। যদি 60% যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল না। আর যদি দেখা গেল ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার মানে তুমি ইয়েতে ফার্স্ট ইয়ারে কলেজের ফার্স্ট ইয়ারে যখন তুমি সেকেন্ড ইয়ারে ধরো অ্যাপ্লাই করতে যাচ্ছ, এবার ফার্স্ট ইয়ারে যদি তোমার ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে যদি কোনো সাপ্লি থাকে এবং সেই সাপ্লিটি যদি ক্লিয়ার না হয়ে থাকে, ডেফিনেটলি ক্লিয়ার হবে না, সেই মানে তোমাদের অড সেমিস্টারে সাপ্লি অড সেমিস্টারে ক্লিয়ার হয়, ইভেন সেমিস্টারে সাপ্লি ইভেন সেমিস্টারে ক্লিয়ার হয়, তো তারা কিন্তু রিনিউয়ালের জন্য কিন্তু এলিজিবল না, ঠিক আছে। তো অলরেডি ভিডিওটা প্রায় 12 মিনিট মতো হতে চললো, এরপরে যদি এই রিলেটেড তোমাদের কারো কোনো ডাউটস থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সকলকে।